নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাসের 2015 সালের এমসি কিউব প্লাস এসএ কিউব টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করাবো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর আগে আমি তোমাদের 2014 সালের প্রশ্ন সলভ করে দিয়েছি ক্লাস ইলেভেনের। আজকে আমি 2015 সাল সলভ করাবো এবং আগামীকাল আমি 2016 সালের প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো ক্লাস ইলেভেনের হিস্ট্রি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? তোমরা এইগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখবে, এটা কিন্তু আমাদের প্রান্তিকের বই। ঠিক আছে, প্রান্তিক প্রকাশনের বই আছে। তাহলে দেখো আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, তোমরা কিন্তু আমি যে কথাগুলো বলছি তোমরা ভালো করে শুনবে, কারণ এখানে কোনো প্রশ্ন হয়তো ভুল হতে পারে, সেটা আমি সংশোধন করে দেবো। ঠিক আছে, চেক করে দেখছি ছাত্রছাত্রীরা সলভ করেছে, তাই তো? ফার্স্ট প্রশ্ন, এক দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। রোমাননে ভারতের পুরাণের সংখ্যা, সির অ্যান্সার 18টি। রোমান টুতে ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে বির অ্যান্সার ড্যানিয়েল উইলসন। কী হবে? ড্যানিয়েল উইলসন। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন কী বলেছে? রোমান থ্রির প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? সুপ্রিয় দর্শকার্থী, ইতিহাসের জনক বলা হয় কিন্তু বিয়ের অ্যান্সার হেরোডোটাসকে বলা হয়। ওকে, পরের প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছিল রোমান ফোরের, পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, সিয়ের অ্যান্সার পাথরের টুকরো। পাঁচ নম্বরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল, এর অ্যান্সার আগুনের আবিষ্কার। ছয় দিকের প্রশ্ন, নিচের কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন, সিয়ের অ্যান্সার সুমেরু সভ্যতার মানুষ। সাত নম্বরের প্রশ্ন, গ্রীসের নগর রাষ্ট্রগুলির অন্যতম অংশ ছিল। সুপ্রিয় দর্শকার্থী, যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এ আর বি সঠিক, অর্থাৎ অক্টোপলিস, ঠিক আছে, এবং বিতে নেক্রোপলিস, এই দুটো সঠিক আছে, আর পার্সিপলিস এবং অ্যাগোরা এই দুটো কিন্তু ভুল আছে। অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার। ওকে, অর্থাৎ এ বি সঠিক এবং সি ডি ভুল। ওকে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু সুপ্রিয় দর্শকার্থী ডি এর অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন আট নম্বরে, প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত, ডি এর অ্যান্সার 5000 জন। কত হবে? 5000 জন এর অ্যান্সার হবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার 5000। নয় দেখে প্রশ্ন, ষোড়শ মজন পদের মধ্যে যেটি দক্ষিণ ভারতে অবস্থিত সেটি কি? সির অ্যান্সার অশ্মক। কী হবে? অশ্মক হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 10 জায়গার প্রশ্নগুলো সলভ করাবো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। ওকে সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো রোমাননে বলেছে মুদ্রা রাক্ষস, অ্যান্সার হবে কিন্তু আমাদের সিয়ের অ্যান্সার বিশাখা দত্ত। রোমান টুতে দ্য প্রিন্স, এর অ্যান্সার হবে ম্যাকিয়াভেলি। রোমান থ্রিতে দ্য রিপাবলিক, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার শিশেরও। রোমান ফোরে তারিখ ই ফিরোজ শাহী, অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার জিয়াউদ্দিন বরণী। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। ওকে, সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো বুঝতেই পারছো অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে, অর্থাৎ রোমান ওয়ানের সি, রোমান টু এর ডি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ, যেটা তোমার এই যে রোমান ওয়ানের সি, রোমান ওয়ানের সি মানে এইটা, রোমান টু এর ডি মানে এইটা, রোমান থ্রির বি আচ্ছা এইটা, আর রোমান ফোরের এ, অর্থাৎ
এইটা জিয়াউদ্দিন বরণী। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের পরের প্রশ্নটা সলভ করে দেবো, ঠিক আছে? পরের প্রশ্ন আমাদের 11 দাগের প্রশ্ন, ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসেছে, এর অ্যান্সার হবে পর্তুগিজ শব্দ থেকে এসেছে। ইংরেজি ম্যান্ডারিন শব্দটি এসেছে কোথা থেকে? এসেছে কিন্তু আমাদের পর্তুগিজ শব্দ থেকে, পর্তুগিজ শব্দ থেকে। রোমান 12-এ টমাস ক্রোমওয়েল অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন। তো দেখো, এর অ্যান্সার কিন্তু হবে 1534 খ্রিস্টাব্দে। কত সালে? 1534 খ্রিস্টাব্দে অ্যাক্ট অফ সুপ্রিমেসি ঘোষণা করেন, 1534 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 13 দাগের প্রশ্ন, রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কী বলা হতো? রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কী বলা হতো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু আমাদের 13 দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্ন। তো দেখো, রোমে পালিয়ে যাওয়া ক্রীতদাসদের কী বলা হতো? 13 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের, তো দেখো এটা তো বিয়ের অ্যান্সার বলেই দিয়েছি, অ্যান্সার হবে কিন্তু আমাদের ডি এর অ্যান্সার, ওকে, ম্যানুমেসিও। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের নেক্সট প্রশ্নটা সলভ করিয়ে দেবো। পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এটা তো বলে দিয়েছি, ম্যানুমেসিও, এটা ভুল আছে, ঠিক আছে, ম্যানুমেসিও। 14 দাগের প্রশ্ন, ম্যানোর ব্যবস্থার আরেকটি নাম কী ছিল? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু, এর অ্যান্সার সামন্ত ব্যবস্থা। 15 দাগের প্রশ্ন, প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়? তো দেখো 15 দাগের প্রশ্ন, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, ওকে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পরের প্রশ্ন, 16 দাগের প্রশ্ন, গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় কাজে ভারতীয় সমাজকে, সুপ্রিয় দর্শকার্থী কী বলেছে? গ্রিক দূত মেগাস্থেনিস মৌর্য যুগে ভারতীয় সমাজকে কটি ভাগে ভাগ করেছে? ডিয়ের অ্যান্সার 7টি ভাগে। 17 দাগের প্রশ্ন, নূরজাহানের প্রকৃত নাম কী ছিল? অ্যান্সার হবে সির অ্যান্সার, মেহের উন্নিশা, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন এই যে, নূরজাহানের প্রকৃত নাম ছিল, অ্যান্সার হবে সির অ্যান্সার, মেহের উন্নিশা। আমাদের পরের প্রশ্ন, 18 দাগের প্রশ্ন, স্পার্টার সমাজ ছিল, তো দেখো এর অ্যান্সার কী হবে তোমরা বলতে পারবে? 18 দাগে যে প্রশ্ন আছে, 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু আমাদের ডি এর অ্যান্সার। কী হবে? ডি এর অ্যান্সার, এ বি ডি ঠিক, সি ভুল, অর্থাৎ হেলট এটা ঠিক আছে, বিতে কী বলেছে পেরিওকয় এটাও ঠিক আছে, আর আমাদের ডিতে বলেছে স্পার্টান। তো দেখ, এটা ঠিক আছে, অর্থাৎ প্যাট্রিসিয়ান এটা ভুল আছে, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ওকে, এ বি ডি ঠিক, সি ভুল, ওকে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের 19 দাগের প্রশ্ন বলেছে, সম্রাট আকবর ইবাদত খানা গঠন করেন কোথায়, বলো? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, 19 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে, ডি ঠিক, এ বি সি ভুল, অর্থাৎ ফতেপুর সিক্রিতে তিনি কিন্তু এই ইবাদতখানা কিন্তু আমাদের কিন্তু গঠন করেছিলেন, এবং তার সঙ্গে আগ্রাতে হবে না, রাজস্থানে হবে না, বাংলায়ও হবে না, অর্থাৎ এই তিনখানা ভুল। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ডি ঠিক এবং এ বি সি ভুল। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? 20 দাগের প্রশ্ন, প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল? 20 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু 1096 খ্রিস্টাব্দে, 1096 খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন, 21 দাগে প্রথম খলিফা হলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, আবু বকর। 22 দাগের প্রশ্ন, কোন দেশে প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কার হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, জার্মানিতে। 23 দাগে নিচের কোনটি নতুন বিশ্ব বলা হয়? আমাদের তো দেখো, 23 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু, 23 দাগের যে প্রশ্ন, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের বি এর অ্যান্সার, আমেরিকাকে বলা হয়। 24 দাগের প্রশ্ন, প্রিন্সিপিয়া গ্রন্থটি রচনা করেন? 24 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু নিউটন হবে। কী হবে?
সুপ্রিয় দর্শকার্থী নিউটন হবে। তো দেখো এরপর আমরা নেক্সট প্রশ্নগুলো সলভ করে দেব সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন এখানে কিন্তু এক নম্বরের ষোলোখানা এসি কিউব লিখতে হবে, ঠিক আছে। প্রি হিস্ট্রি বলতে কী বোঝো? ভারতের সাবাল্টার্ন স্টাডিজ গ্রন্থ প্রকাশ করেন যে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন তার নাম ডক্টর রণজিৎ গুহ। পরের প্রশ্ন, জেমস মিল ভারতের ইতিহাসকে কটি ভাগে ভাগ করেছেন ও কী কী? রোমান্ত্রিতে কোন সময়কালকে আদি মধ্যযুগ হিসাবে চিহ্নিতকরণ করা হয়? আমাদের পরের প্রশ্ন কী বলেছে? চার দিকের প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজন পদের সম্পর্কে জানা যায়? পাঁচ নম্বরের প্রশ্ন, পুলিশ কী? ওকে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়? তোমাদের জানো যে 776 খ্রিস্টাব্দে গ্রিসে কিন্তু এটি প্রথম শুরু হয়েছিল। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন বলেছে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝো? পরের প্রশ্ন আমাদের অথবা দিয়ে সিসেরো কে ছিলেন? এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন বলেছে সাত নম্বরের প্রশ্ন, তো দেখো সিসেরো কে ছিলেন এটা তো বলে দিয়েছি খাতায়, তোমরা লিখে নেবে। সাত দেখের প্রশ্ন, অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী? তো দেখো এটা কিন্তু 2015 সালে কিন্তু প্রশ্নপত্র কিন্তু আজকে আমি সলভ করেছি ক্লাস ইলেভেনে হিস্ট্রি। ওকে, কী বলছে বুঝতে পারছো? হিস্ট্রি আছে। আমাদের পরের প্রশ্ন বলেছে কে নিজেকে সুপ্রিম হেড অফ দ্য চার্চ বলেছেন? পরের প্রশ্ন, প্যাট্রিসিয়ান ও প্লেবিয়ান বলতে কী বোঝো? নম্বর প্রশ্ন, গিল্ট কী ছিল অথবা দিয়ে ফিয়েক কী? তো দেখো এইগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। ওকে, দশ নম্বরে ভেসাল কাদের বলা হতো? এগারো দাগে অগ্রহ প্রথা বলতে কী বোঝো? এইগুলো কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? কার্ভি কী ছিল? স্ত্রীধন কী? অগ্নিকুল তত্ত্বটির প্রবক্তাকে? তেরো দাগের প্রশ্ন, পতিত ক্ষত্রিয় কাদের বলা হয়? এইগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। ওকে, পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের জনক কাকে কেন বলা হয়? পরের প্রশ্ন অথবা দিয়ে টু নিউ সায়েন্স গ্রন্থটির রচয়িতাকে? 15 দাগের প্রশ্ন, অ্যালকেমি বলতে কী বোঝো? এগুলো খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করবে। পরের প্রশ্ন 16 দাগে, কত খ্রিস্টাব্দে কে ব্রাজিল আবিষ্কার করেন? তো দেখো তোমরা তো জানো যে পেড্রো আলভারেস ক্রেবার 1500 খ্রিস্টাব্দে কিন্তু আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ব্রাজিলটা আবিষ্কার করেন। তো এই তোমাদের যাবতীয় এমসি কিউব এসএ কিউব সম্পূর্ণরূপে আমি সলভ করে দিচ্ছি। এবার তোমাদের আমি বড় প্রশ্নগুলো একটু দেখিয়ে দেবো। ওকে সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো চারটি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে কেন গড়ে উঠেছে? কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকার খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়? বিদ্যাকে সংক্ষেপে লেখো নূতন রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েলের অবদান অথবা দিয়ে সাম্রাজ্য বলতে কী বোঝো? মৌর্য ও ম্যাসিডোনিয়ান সাম্রাজ্যের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রান্তিকের বই আছে। পরের প্রশ্ন সিদাকে প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের সমাজতান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা দিয়ে ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব কী ছিল? ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারণ লেখো। প্রাচীন মিশরীয় ক্লিওপেট্রার পরিচয় ও কার্যবলী আলোচনা করো অথবা দিয়ে রাজপুত জাতির উৎপত্তি ও ভারতীয় জাতীয় জীবনে তাদের অবদান লেখো। এই দেখে প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের নতুন ধরনের ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি লেখো। তো দেখো এটা আমাদের 2015 সালের প্রশ্নপত্র সলভ করে দিয়েছি। এর পরের দিন আমি তোমাদের 2016 সালের প্রশ্নপত্র ক্লাস ইলেভেনের সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।